بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده شمانتي بيو دارشك مندلي السلام عليكم ورحمة الله وبركاته شادو رامنترن جانات چي اپرده شکل کی جي جي خان تيگي بوشي آج کے نيومي تو شبتائك نيومي تو رمضان اسنشل ديك چن عشق کر چي اپرده جي جي خاني آج چن شبائي بھالو آج چن ابن اپرده در بھالو تاکر پتاشا آما در شب شمائي جنن Ramadan Essential একটি হচ্ছে লাইভ ইন্টারঅ্যাকটিভ প্রোগ্রাম আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে শরিয়া রিলেটেড মাসলা মাসাইল সম্পর্কে যদি কোনো বিষয় আপনারা জানতে চান প্লিজ ফিল ফ্রি আপনারা কল করতে পারেন এবং টেলিফোন নম্বরটি স্ক্রিনের নিচেই দেওয়া আছে পাশাপাশি আপনাদেরকে রিমাইন্ডার দিতে চাচ্ছি আরএফসি সম্পর্কে রমাদান ফ্যামিলি কমিটমেন্ট প্রজেক্ট সম্পর্কে আপনারা সবাই জানেন তারপরেও ইটস আ রিমাইন্ডার যে আপনাদের একটি মাত্র ডোনেশনের কারণে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে ইকুয়ালি কিন্তু ডিস্ট্রিবিউট হবে এবং এই সুযোগটা আপনারা আমরা যেন কেউ যেন মিস না করি এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে ডোনেশন সম্পর্কে বা কোনো ধরনের ডিটেল যদি জানতে চান প্লিজ ফিল ফ্রি আপনাদের ডোনেশন যে টেলিফোন নাম্বারটি আছে টিভি স্ক্রিনে নিচে দেওয়া আছে এবং আপনারা যদি ফোন করে কিছু যদি জানতে চান আমাদের অ্যাডভাইজাররা এক্সপার্ট অ্যাডভাইজাররা বসে আছেন ইনশাআল্লাহ দে উইল বি এবল টু আনসার ইয়োর কোয়েশ্চন বাট ইন এনি ইভেন্ট বিফোর উই মুভ অন টু আওয়ার মেইন ডিসকাশন দ্য ফর্মালিটিজ মাস্ট বি প্রসিডেড উইথ আমাদের সাথে একজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন আপনারা সবাই চিনেন ইসলামের মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব শেখ আবুল হোসেন খান সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে ফ্রাইডে জুমা নামাজ পড়ে আপনি আমাদের সাথে জড়িত হয়েছেন আপনাকে মোবারকবাদ আল্লাহ তাআলা কবুল করুন আপনার আমার এই আশাকে এবং বসাকে আমিন আপনার আলমিন আমি আজকের অনুষ্ঠানে এই প্রশ্ন দিয়ে আমি শুরু করতে চাই আমরা একদম লাস্ট 10 ডেজের মধ্যে কিন্তু চলে আসছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মাত্রই লাগে যে রোদা মাস বা রমাদান এই কয়েকদিন আরেই মাত্র শুরু হলো এখন শেষের পর্যায়ে চলে আসছি আমি আপনার কাছে এটি জানতে চাবো হয়তো অনেক মানুষ আমরা আছি হয়তো যেভাবে ইবাদত করার কথা ছিল হয়তো করতে পারিনি বিভিন্ন ধরনের কমিটমেন্ট থাকার কারণে বা অন্য অন্য পার্সোনাল ইস্যুস থাকার কারণে আমরা জানি যে রমাদানের লাস্ট 10 দিনে কিন্তু একটি গুরুত্ব আছে স্পেশালি যারা আমরা এই বিগত 10 দিন বা 20 দিন আমরা যারা আমল করতে পারিনি বা যেভাবে করার কথা ছিল করতে পারিনি তাদের জন্য কি খবর আছে এবং কি কি ইম্পর্টেন্ট ইবাদত আছে যে স্পেশালি এই লাস্ট 10 ডেজে আমরা করতে পারি জাযাকুমুল্লাহ খাইরান আপনার সুন্দর একটা ইস্যু নিয়ে আসার জন্য এবং খুব রিলেভেন্ট ইস্যু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বা'দাহু فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هي من درغون তোমাদের জন্য রোজা প্রেসক্রাইব করা হয়েছে যেমন করে তোমাদের অতীতের উপরও ছিল এবং আশা করা যায় তোমরা তাকওয়া অ্যাটেন করতে পারবে অর্জন করতে পারবে এই আয়াতখানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে যে তিনি আমাদের উপর সুয়াম ফরজ করেছেন এই সুয়ামের মাসের নাম হচ্ছে রমাদান আমরা সবাই জানি এই সুয়ামের মাসের কাজ তো কয়েকটা মাসের নাম রমাদান কাজ তো কয়েকটা এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্পেসিফাই করেছেন গোটা মাসটি সম্মানিত হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার কারণে এটা আমরা জানি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন কোরআনের আগমনের কারণে কোরআন হচ্ছেন বড় একজন মেহমান আর এই মেহমানের আগমনের কারণে মাসটির সম্মান বেশ বেড়ে গেছে আবার সারা মাসটির মাঝে শেষের 10 দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পেসিফাই করে কয়েকটা কথা বলেছেন 1 নম্বর কথা হচ্ছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান কামা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশ কয়েকটা হাদিস বুখারীতে আছে মুসলিমে আছে এবং অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে হাদিসটাও খুব উচ্চমানের সহিহ হাদিস যে হে উম্মত তারাশ করো তোমরা কদরের রাত্রিটিকে কখন তারাশ করো শেষের 10 রাতের মাস থেকে যে কোনো একটি বেজুর রাতে আর কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে ওই শেষের 10 রাত হচ্ছে খাস তার মাস থেকেও আরও খাস কিন্তু একটা রাত আছে সেই রাত্রির নাম তিনি কোরআনে উল্লেখ করেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর এমন একটি রাত কিন্তু রয়েছে সেখানে যে রাত্রি হচ্ছে হাজারো মাস থেকে উত্তম হাজার মাসের সেরা মাস হাজার মাসের সেরা একটা রাত তো এই রাত্রিকে পাওয়ার জন্যই আমাদেরকে কয়েকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন তো এখন আসেন যে সারা মাসটি হচ্ছে উত্তম সময় আবার শেষের 10 দিন তিনি উল্লেখ করলেন যে খাস সময় আবার
আমরা পেয়ে গেলাম যে এর মাস থেকে একটি রাত হচ্ছে সবচেয়ে উত্তম রাত। এখন আসেন কাজ কি, এই উত্তম সময়টা আমাদের সামনে খুব ঘনিয়ে আসছে, মাত্র আর দুই তিন দিন পরেই ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। এক নম্বর কাজ হচ্ছে এতেকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করতেন শেষের 10 দিনে, কেমন দিবারাত্রি তিনি এতেকাফ করতেন। এতেকাফের অর্থ হচ্ছে কোনো আপনার নিজস্ব কোনো এলাকার মসজিদে, বা আপনি দৌড় গিয়ে, বা আপনি হরম শরীফও যেতে পারেন, হরমে গিয়ে যদি আপনি এতেকাফ ঢুকেন তাও হইতে পারে। এতেকাফ করা কোনো মসজিদে, জামে মসজিদে গিয়ে আপনি সেখানে দিন রাত ইবাদতের নিয়তে আল্লাহ তাআলাকে খুশি এবং সন্তুষ্ট করার উদ্দেশ্যে সেখানে গিয়ে দাখিল হয়ে যাওয়া। দুই নম্বর হচ্ছে আমল, যে খুব ভালো করে আল্লাহর জন্য রোজা রাখা এবং সবগুলো রোজা গণে 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 গণে, অর্থাৎ কী কাজ করলে ভালো হবে, কোন কাজ আমাকে বর্জন করতে হবে। এতেকাফে গিয়ে কিন্তু অনেকে ফ্রেন্ড বন্ধু বানায়, অনেকে সেখানে গিয়ে আড্ডা মারে, অনেকে স্মার্টফোন নিয়ে মাশাল্লাহ ঘরে বা কাজে টাইম পায় না, বোধহয় অনেকেই একটু ইউজ করে বেশি, নাউজুবিল্লাহ জালিক। কেমন, হ্যাঁ স্মার্টফোন কোনো দোষ নাই, স্মার্টফোন নিয়ে যদি ঢুকে আপনি তেলাওয়াত করেন অ্যাপ থেকে অসুবিধা কি, আপনি যদি হাদিস পড়েন অসুবিধা কি, ভালো কাজে তো আছে। তাই এতেকাফের কাজ হচ্ছে এক নম্বরে আমি যেটা উল্লেখ করেছি যে আল্লাহর জন্য রোজা রাখা, দুই নম্বর বললাম যে ইবাদত করার জন্য নিয়ত করে প্ল্যান করে ইবাদত করা। কেমন, যেটা আমাকে উল্লেখ করা হয়েছে যে আমি মানে যারা করতে পারেন না বিভিন্ন কাজকর্মে থাকার কারণে বা অত্যন্ত অস্বাভাবিক ব্যস্ততা ছিল জন্য হয়নি, এখন আপনি এতেকাফে ঢুকে যান, এতেকাফে ঢুকে আপনি দেখবেন ইনশাআল্লাহ ভালো ইবাদত করতে পারবেন। তিন নম্বর কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এতেকাফে ঢুকেছেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না ঠিকমতো এর আগে, এখন আপনি খতমটা একটু পুরা করে ফেলেন, যদি আপনার খতমের ইচ্ছা থেকে না থাকলেও আপনি কোরআন সহি করে সুন্দর করে খুব সুর করে সুন্দর করে একলা পড়েন, তবে আবার দেখবেন যে এতেকাফের জন্য অন্যান্য ভাইদেরকে কোনো কষ্ট না দেওয়া হয় আপনার আওয়াজের কারণে, আপনি আমি মনে মনে পড়েন। তিন চার নম্বর হচ্ছে এতেকাফের কাজ, একটা বড় কাজ, এটা হচ্ছে যে আপনি কোয়াইট থাকবেন। আপনার যদি ভাল লাগে না, ইবাদত করতে করা সম্ভব হচ্ছে না বা ঘুম এসে যায়, রেস্ট করেন, কিন্তু আপনার কোনো আচরণ দিয়ে আপনার কোনো এতেকাফের বাইকে ডিস্টার্ব করবেন না। আপনি যেমন স্মার্টফোন দিয়ে করবেন না, আপনি যদি সেখানে গিয়ে স্মার্টফোনে ঘরে বারে ফ্রেন্ড বন্ধু যা আছে হ্যালো হ্যালো আরম্ভ করে দিই, তাহলে তো আপনার এতেকাফ তো যাবেই এবং আপনার কারণে অন্যদের খুব ডিস্টার্ব হয়ে যাবে। এখানে একটি প্রশ্ন আমি সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য একটি প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, যেহেতু আপনি স্মার্টফোন ইউজ বলেছেন, অনেক সময় এটাও হতে পারে ফ্যামিলিগত কারণে একটু ইম্পর্টেন্ট কিছু অ্যাড্রেস করতে পারে, টেক্সট করেন, এটা উত্তম। আচ্ছা, টেক্সট দিয়ে যোগাযোগ করে তাহলে টেক্সটটা কোয়াইট, আপনার হেলো হেলো করা লাগলো না, তার মানে হচ্ছে যতটুকু নেসেসিটি আছে ততটুকু। হ্যাঁ, এটা কিন্তু যোগাযোগ করা যায় আছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমি বলছিলাম যেগুলো যে আননেসেসারি, যে মানে ওই গেম থেকে শুরু করে অনেক কিছু, এবং এতেকাফে যখন আপনি গিয়ে ঢুকবেন তখন তো আপনার কিছুটা দুনিয়ার সাথে ডিসকানেক্ট হওয়া উচিত, আল্লাহ তাআলার সাথে কানেকশন হওয়া উচিত। তার মানে আপনি বলতে চাচ্ছেন আননেসেসারি যত ডিস্ট্রাকশন আছে সময়টা যেন নিয়ে যায়, ওইটা থেকে যেন দূরে থাকি। অফকোর্স, এতেকাফের আদাবের মধ্যে অন্যতম একটা বড় আদাব উচিত। তারপরে কী করবেন, একটু আপনি দেখেন যে আপনার লাইফটা যাচ্ছে, 11 মাস যাচ্ছে, কত ব্যস্ত আমরা, ঠিক না, আপনি দোয়া মুখস্থ করতে পারেন না, আপনি সিলেক্টেড একটা দোয়া কোরআন থেকে নেন না, একটা দুয়া হাদিস থেকে নেন, যেমন হিন্দু মুসলিম বইটা যদি আপনার কাছে থাকে, যদি না থাকে একটা বই নিয়ে ঢুকেন, আপনার অসুবিধা নেই, বা আপনার কাছে যদি আপনার স্মার্টফোনে অ্যাপ থাকে আরও ভালো কথা, অসুবিধা নেই, কোনো বুক লাগবে, অনেক বই আছে, অনেক বই আছে, এক্স্যাক্টলি। তা আপনি ঢুকে সেখান থেকে বাছাই করেন যে আমি কমপক্ষে 2 দিনে একটা দোয়া মুখস্থ করি, 2 দিনে একটা, কেমন, 2 দিনে একটা করলে কমপক্ষে তো আপনার 10 দিনে 5টা দোয়া নিয়ে আসতে পারবেন, কিন্তু যদি আপনি তা না করেন তাহলে আপনার টাইম কিন্তু চলে যাবে, কিন্তু আপনার অন্যান্য সময় আর 11 মাসের মধ্যে দোয়া মুখস্থ করার টাইম নেই। সেই জন্য আমি অনুরোধ করবো যে এটা একটা কাজ আপনি হাতে, যে আমি কোরআন আয়াত মুখস্থ মানে আমি একটু আয়াত মুখস্থ করবো, যেমন সুদের ব্যাপারে কী আয়াত আছে, জিনার ব্যাপারে কী আয়াত আছে, অমুকের ব্যাপারে কী আয়াত আছে, বিয়ার ব্যাপারে কী আয়াত আছে, একটু মুখস্থ হালাল ব্যবসা সম্পর্কে, এক্স্যাক্টলি, ওইগুলো আপনি একটু সিলেক্ট করেন যে আমি 5-7টা আয়াত শিখবো, অথবা আমি 10 আয়াত শিখবো আর 5টা দোয়া মুখস্থ করবো, অসুবিধা নেই। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আসে, অনেক মানুষ কিন্তু আমরা বলি যে আমার তো হয়তো বয়স হয়ে গেছে বা এখন আগের মতো সেই স্মরণ শক্তি নাই, কিন্তু পাশাপাশি আমরা দেখছি বয়স যদিও হয়ে যায় নতুন অনেক কিছু তারা শিখতে পাচ্ছেন, ফর অ্যান ইনস্ট্যান্স স্মার্টফোন কিভাবে ইউজ করতে হবে, সোশ্যাল মিডিয়া কিভাবে ইউজ করতে হবে, তাহলে এটা যখন আমরা শিখতে পারছি তখন আমরা যদি বলি যে দোয়াগুলো মুখস্থ করা বা শেখা টাফ হয়ে যায়, আপনি কিভাবে এটাকে দেখেন? আসলে দেখেন একটা কথা আছে, তা বাংলায় যে ইচ্ছা থাকলে উপায় হয়, জি, ওকে, ইফ ইউর উইশ ইজ দেয়ার
Where there's a will, there is a way. Exactly. So, apni to when even na to apni kikar ben, sombab na. Ebang oye boy bitre dukse jai parbo na boy shoyi gese parbo na parbo na. Na ekbar na parire dekho. Shatobar. To apnar to ekbar dekhe ami abierto hoye gele to so 99 times baki ase ora dekhbar. Try korle Allah dibe. Kar Allah ba Quran re amaderke hope diyechen. Bolechen o allaysa dil insani illa ma sa'a. Insan ja chesta kore eta she hasil korte pare. আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে এই তৌফিক, এর জন্য বয়স ইগনোর করেন, বয়স যা হয়েছে হয়েছে, আপনি ট্রাই করেন, হয়তো আপনার বয়স বেশি এই জন্য আপনি পাঁচটা পারবেন না, একটা তো পারবেন, তো এই জন্য একটা দোয়া দরুদ মুখস্থ করা যায় কিনা এবং কিছু আয়াত মুখস্থ করা যায় কিনা কোনো আশা বিষয়ে ট্রাই করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি একটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে জাস্ট একটু ইন্টারাপ্ট করছি কারণ জাস্ট ক্লারিফাই যারা করার জন্য, আবার এদিকেও আছে ইয়াঙ্গার জেনারেশন, তারা হতে বলতে পারেন আরবি তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমার না, ছোটবেলা হয়তো পড়িনি, বাবা পড়াই নাই, তাহলে আমার জন্য তো আরবি পড়া বা মুখস্থ করা তো ডিফিকাল্ট, যা সুরা আছে এটাই তো কোনো রকম মুখস্থ করেছি, তো তাদের জন্য আপনার কী উপদেশ? তাদের জন্য আমার দুইটা খাস উপদেশ। নাম্বার ওয়ান হচ্ছে তারা আলহামদুলিল্লাহ জিসিএসসি পাস করে স্টার দিয়ে, জি জি ঠিক আছে না, মোস্ট অফ দেম জাস্ট করেক্ট, এরপরে তারা আপনার এ লেভেল পাস করে আলহামদুলিল্লাহ, মোস্ট অফ দেম আমাদের ইয়াঙ্গার জেনারেশন কিন্তু ইউনিভার্সিটি যাচ্ছে, মাশাআল্লাহ গুড রেজাল্ট করছে, মাশাআল্লাহ জি। তো এটা বিলিভ করা ঠিক না যে তারা এটা পারবে না, তারা আরবি পড়ে না, তারা আলহামদুলিল্লাহ মোস্ট অফ দেম আজকালকার স্টুডেন্টদের মধ্যে আমরা দেখেছি তারা আরবি পড়ার জন্য আমাদের থেকে আরো বেশি আগ্রহ রাখে, এবং বিশেষ করে তারা বিদেশ গিয়ে আরবি পড়তেছে, এখানে অনেক কোর্স করে তারা, তার মানে এই জন্য এদের কাছে আমার অপিল থাকবে যে তারা পাঁচটা না, ওরা ওদের পক্ষে দশটা, ডেইলি একটা করে মুখস্থ করা একেবারে ইজি। আচ্ছা, তারা যদি এই কোর্স এই ইচ্ছা নিয়ে ঢুকে, অনেকে যদি থাকে, জি জি, যেমন আমাদের মসজিদে এবার 100 জন মাশাল্লাহ আমরা নিয়েছি, সেখানে অর্ধেক থেকে বেশি হচ্ছে ইয়াং। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ওদেরকে নিয়ে আমরা কোর্সের ব্যবস্থা করি সবসময়, মাশাআল্লাহ এবার কোর্স ব্যবস্থা হয়ে গেছে। তার মানে হচ্ছে মা বাবা হিসেবেও বা গার্জিয়ান হিসেবেও আমাদেরকে একটি ফেসিলিটি দেওয়া দরকার আছে টু দি ইয়াঙ্গার জেনারেশন, যে তারা যেন এটাকে এনকারেজ ফিল করে এবং তারা যেন এটাকে ইউটিলাইজ যেন করতে পারে, ঠিক না? এক্স্যাক্টলি, ইনশাআল্লাহ। সেকেন্ড পরামর্শ হবে ওদের প্রতি যে তারা ম্যানমেড হাজারো বুক পড়তেছে, হাজারো স্টোরি পড়তেছে, মোবাইল থেকে পড়তেছে, ল্যাপটপ স্কুল কলেজ থেকে দেওয়া হয়, পড়ছে ফ্রি করে দেওয়া হয়, এগুলো তারা পড়তেছে। ম্যানমেড এত বই পড়তে পারলেন, এত স্টোরি পড়তে পারলেন, এত নোবেল পড়তে পারলেন, আর আল্লাহর দেওয়া একটা বুক আপনি পড়তে পারবেন না এটা আমি বিশ্বাস করি না। আচ্ছা, এদেরকে এই এই জিনিসটি একটু বুঝাইতে হবে আমাদেরকে, আমরা যারা প্যারেন্টস রয়েছি, যে আপনার একটা ছেলেকে যদি মেডিসিন পড়ান তাহলে ইংলিশে কটকটা ইংলিশে শক্ত ইংলিশে মানে তাকে বেশ কিছু বই পড়তে হয়, মুখস্থ করতে হয়, অনেক জিনিসের নাম মুখস্থ করা লাগে, বহু কিছু মুখস্থ করা লাগে, এগুলো সে বেটা পারলো, আর আরবিতে কোরআন এজেন্ট সে পারবে না, এখানে এসে সে উইক হয়ে গেল, এটা 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 কেমন কথা? সুরুল আসলামের হাদিসগুলো আরবি পারবেন না, আলহামদুলিল্লাহ আজকালকে আরবি বলে এড়িয়ে যাওয়া যাবে না, এই জন্য যে আরবির পাশাপাশি ইংলিশ আছে, আচ্ছা মানে ট্রান্সলেটর এক্স্যাক্টলি সব কিছু আছে, এই জন্য কেউ এটা এড়াতে পারবে না। কেয়ামতের দিন একটা স্টোরি বলি, কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করবেন, কেউ কিন্তু আল্লাহকে ফাঁকিতে পারবে না যে আল্লাহ এগুলো এটা আরবি দিল। আচ্ছা, আল্লাহ পড় করে তুমি বিদেশি ল্যাঙ্গুয়েজ শিখে শিখে সারা লাইফ দিছে তোমার, তুমি ওটা পারলা, আর কোরআন দিছি আমি তোমাকে গাইডলাইন, তুমি এটা এটা কিন্তু পড়লা না, সেই জন্য আমাদের কোনো ওয়ে থাকবে না, ইয়াং হই আর আমরা ওল্ড হই, আমাদের জন্য কোনো জবাব থাকবে না যদি আমরা কোরআনকে অ্যাভয়েড করি এবং কোরআনকে না জানার জন্য একটা অজুহাত পেশ করে যে এটা আরবি ছিল বা এই ছিল সেই ছিল। আজকালকে ইংলিশ বলেন বাংলা বলেন মানে যার যার ল্যাঙ্গুয়েজে কোরআন আছে মানে হোল ওয়ার্ল্ডে আছে, আলহামদুলিল্লাহ, ইগনোর করার কোনো ফায়দা নেই। অতএব আমার 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 যেটা মেইন কথা যে আমাদের ইয়াংদেরকে আমাদেরকে উৎসাহিত করতে হবে এই পথে আসার জন্যে, এই পথে দেওয়ার জন্যে মা বাপকে ফেরমধ্য সবাইকে উৎসাহিত করতে হবে, এনকারেজ করতে হবে। ইফ এনকারেজ দেম ইনশাআল্লাহ দে উইল বি ওয়ান ডে বেটার আলেম দেন আস ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ, আমরা চমৎকারভাবে বক্তব্য শুনছিলাম শেখের কাছ থেকে। বয়স কিন্তু কোনো ফ্যাক্টর না, যদি ইচ্ছা থাকে শেখ যেভাবে বলেছেন ওয়েদার ইজ এ ওয়েল দের ইজ এ ওয়ে, কিন্তু এটাকে আমাদের মা বাবা হিসাবে উই হ্যাভ টু এনকারেজ অ্যান্ড উই হ্যাভ টু ফেসিলিটেট ফর ইয়াঙ্গার জেনারেশন ফর আওয়ার চিলড্রেন টু এনশোর যে তারা যেন সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারে। পাশাপাশি যারা আমরা মুরব্বীরা আছি, যারা বাবা চাচাদের বয়সে যারা আছেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ হোপ আছে। আমরা যখন অনেক কিছু নতুন 21st সেঞ্চুরিতে অ্যাপ্লায়েন্স অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপ্লিকেশন স্মার্টফোন যদি আমরা শিখতে পারি জানতে পারি, ইচ্ছা থাকে ইউটিউব কীভাবে চালাতে হবে, সোশ্যাল মিডিয়া কীভাবে ইউজ করতে হবে, তাহলে আমি মনে করি বা শেখ যেভাবে বলছেন উনি মনে করেন যে এটা শেখা কিন্তু কোনো অসুবিধার বিষয় না, হয়তো বেশি না করতে পারলেও কম করা যাবে। কিন্তু ইম্পর্টেন্ট যে মেসেজটি শেখ দিয়েছেন যেটা হচ্ছে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আলোচনা আরও শুনবো কিন্তু তার আগে ইনশাআল্লাহ প্রচুর কলের লাইনে আছেন, দেখি আমরা কল নেওয়ার চেষ্টা করবো, কিন্তু তার আগে আপনাদেরকে রিমাইন্ডার দিতে চাচ্ছি যারা আপনারা আরএফসিতে ডোনেশন করতে চাচ্ছেন
পাচ্ছেন, ডোনেশন নাম্বারটি আপনাদের টেলিভিশনের টিভি স্ক্রিনের নিচে দেওয়া আছে। ইটস তারপরে আপনাদের রেফারেন্সের জন্য বলছি ইটস 0208-523-1666। ইনশাল্লাহ আপনারা আপনাদের ডোনেশন অব্যাহত রাখবেন। আজকের অনুষ্ঠানের প্রথম কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আমি শুনছি সরাসরি আপনি স্টুডিওতে আছেন লাইভ। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম কলার, কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ পর আবারও ফিরে আসবো, বলা হচ্ছে কিছু টেকনিক্যাল ইস্যু আছে, হোপফুলি উইল গেট ইট রিসলভড এন্ড উইল বি রাইট ব্যাক। আলোচনা একটা কন্টিনিউ করতে পারি আমরা? জি প্লিজ। আমি শেখ, আপনি যেখানে ছিলেন প্লিজ কন্টিনিউ। এক নম্বর আমল, আমি শেষ 10 দিনের এক নম্বর আমল এতেকাভে ছিলাম। আমরা এখন চলে আসি এতেকাভ, যদি প্রয়োজন হয় আমরা বা কোনো প্রশ্ন আসে ইনশাআল্লাহ আমরা এটা কন্টিনিউ করব। দুই নম্বর আমল কি? শেষ 10 দিনের দুই নম্বর আমল উম্মুল মুমিনিন আমাদের রমজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আরদাহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শেষ 10 রাতের আমল কি তিনি জিজ্ঞেস করছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে জবাব দিলেন, দিয়ে বললেন যে ইয়া আয়েশা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশা তুমি বলো, এই সময় যখন আসবে শেষের 10 রাত, তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, এই দোয়াটা আমি আজকে চাচ্ছি, আমি একটু অনুরোধ করতে চাচ্ছি আজকে ইনশাআল্লাহ আমার কমিউনিটির ভাই বোনদেরকে, যদি মুখস্থ থাকে না একটু পেন হাতে দেন, আমি বলে বলে যে লিখে ফেলেন অথবা রেকর্ড করে ফেলেন স্মার্টফোনে যেভাবে পারেন, একটু মুখস্থ করা ভালো। আম্মাজান খুঁজে আনছেন এই দোয়াটা, সুবহানাল্লাহ এত ব্লেসড দোয়া। আর দোয়াটার অর্থ হচ্ছে এত বিউটিফুল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ তুমি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া তুমি ক্ষমা করাকে খুব ভালোবাসো, ফাআফু আন্নি আর আমি একজন গুনাহগার আমাকে মাফ করে দাও, এ দেন, এত সুন্দর দোয়া। এই জন্য আসেন রিপিট করেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। জাস্ট একটা প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম, যদি এই দোয়া সম্পর্কে যদি কেউ যদি আরও মুখস্থ না থাকে তারা যদি জানতে চায়, এটা কি হিসনুল মুসলিমে পাওয়া যাবে? এটা হিসনুল মুসলিমে পাওয়া যাবে এবং অন্যান্য আরও দোয়ার অনেক বই আছে, আমি একটা বই লিখেছি, মানে মানে কোনো দোয়ার বই এই দোয়া ছাড়া তো যাওয়ার কথা না। এই জন্য আপনি খুঁজতে থাকেন ইনশাল্লাহ এটা এটা পেয়ে যাবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অনেকে আগে পিছে কিছু লাগায়, কিছু কিছু শব্দ করিম রাহিম এই জাতীয় কিছু লাগায়, আপনি লাগাইতে পারবেন সুবিধা নাই, কিন্তু না লাগানো ভালো। রাসূল যেভাবে করে বলেছেন হুবহু আমরা এইভাবে আমল করাটা উত্তম। হ্যাঁ, যদি কোনো ইমাম সাহেব সবাইকে নিয়ে দোয়া করেন তখন ফাআফু আন্না বলা যায়, আন্নি মানে আমাকে মাফ করো আর আন্না আমাদের সবাইকে মাফ করো, এই 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 অর্থের দিক থেকে একটু বেশ কম, আর সবাইদের দিক থেকে একটা আলিফ লাগতেছে এই এস, বাট এটা ঠিক আছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ। আমরা দেখি এখন লাইনে যাচ্ছি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম কোলা, ক্যান ইউ হিয়ার মি? আসসালামু আলাইকুম। ইয়েস বাবা, আই ক্যান হিয়ার ইউ এট দ্য মোমেন্ট। আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি একটু কাইন্ডলি টিভি ভলিউমটাকে কমিয়ে যদি সরাসরি টেলিফোনের মাধ্যমে কথা বলেন তাহলে আমরা স্পষ্ট শুনতে পাবো স্টুডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি প্রশ্ন। ব্রাদার, ওয়াই ইজ আই'ম জাস্ট নিউ টু অল দিস, আই'ম প্র্যাকটিসিং এট দ্য মোমেন্ট। ওকে, এন্ড মাই কোশ্চেন ইজ দ্যাট আই ক্যান্ট রিড দ্য কুরআন অর দ্য আলফাবেট প্রপারলি এট দ্য মোমেন্ট, আই'ম জাস্ট লার্নিং দ্য আলফাবেট স্লোলি। নাও উড আই এট দিস টাইম অফ রমাদান উড আই বি এবল টু রিড দ্য কুরআন ইন ইংলিশ, মিনিং এভরি ওয়ার্ড ইন ইংলিশ? ডু ইউ মিন ট্রান্সলেশন অর ট্রান্সলিটারেশন? Transliteration. Okay, sure. Fair enough. When you say Alhamdulillah, it's written in English, Alhamdulillah. Fair enough, I got the point, inshallah. Any other question? No, that's it really, bro. Thank you very much. And I really, really, I'm thankful to you for picking up the phone and calling into the show. And inshallah, sure. We want viewers like yourself to be encouraged and utilize this month to perhaps learn Arabic. And this is where we can start. If we acknowledge there's something we don't know, and then we move towards the direction of learning it, inshallah Allah will facilitate it and make it easy. But let's find out the answer from the Sheikh. Okay, first of all, I'd like to appreciate his initiative, mashallah. This is a good initiative, as you said, mashallah, you started. Jazakumullah khair. May Allah bless you inshallah in this blessed month. Secondly, I should say, until you finish your learning, mashallah, you carry on with the word by word, and then inshallah you have to
don't worry to learn, and then inshallah one day you'll be able to learn fully, and inshallah you'll be able to read Quran fully, inshallah. Can I give you a hope? A 83-year-old man is my student, mashallah, and within 3 years, mashallah, he picked up everything. And then now, after 3 years, if you ask, I ask him any ayah of Quran, he can say the meaning from anywhere. See, 83 years old man, subhanallah. So, can you believe that? So age is not a factor. Exactly, age is not a factor, as we said already. So ei bechara alif theke alif ba theke shuru korche. মানে বিলিভ মি শুরু করে এখন 3 বছরের মাথায় আরবিক বুক 1 পড়ছে, মদিনা বুক 1, এবার বুক 2 থেকে গেছে, বসে আর বুক 2 লাগবে না, আমি কোরআন পড়তে চাই, মাশাআল্লাহ শুরু করে দিয়েছি বেচারা। এবার তার মানে এখন উনি যদি এই অবস্থায় পারলো, হ্যাঁ এটা আমি বলতে চাচ্ছি যে এই বুড়া লোকটা যদি পারলো, আল্লাহু আকবার, মুরব্বি মানুষ যদি, হ্যাঁ এই মুরব্বি মানুষ সম্ভব আছে, তাহলে ওয়াই নট ইউ, এন্ড ইয়োর বয়স থেকে আমরা বুঝতে পারছি ইয়ার হাফ ওয়ে ইয়াং মাশাআল্লাহ। সো দ্যাট মিন্স উনি যদি ইফ হি ওয়ান্টস টু রিড ইট থ্রু দি ট্রান্সলিটারেশন উইল হি বি এবল টু ডু দ্যাট ইনশাআল্লাহ, আনটিল ইউ লার্ন মাশাআল্লাহ ইউ ক্যান ফলো দ্যাট ট্রান্সলিটারেশন, নো প্রবলেম, বাট try your best to inshallah go to main Arabic inshallah slowly. Okay. Jazakallah khairan. Ashanga dhanyabad. I hope that clarifies your question inshallah. If you'd like to donate at RFC, it's 0208 523 1666. Inshallah we'll move on to the next caller. Assalamu alaikum. Hello. Hello, assalamu alaikum. Assalamu alaikum. Alaikum assalam. Ji bhun prashno korun. Amar ekta prashno, amra to goro bilai phali na nijer. Acha. ঠিক আছে ইনশাল্লাহ, প্রশ্ন বুঝা গেছে ইনশাল্লাহ, আপনি প্রশ্নের উত্তর শুনুন শেখার কাছ থেকে। সুন্দর একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন নিয়ে আসছেন, কয়টা ইউজুয়াল রমাদানে এত বেশি আমরা এটা হয়তো পাই না। তো বিলাই পালা একটা ভালো কাজ, অসুবিধা পালেন, কিন্তু ওই তাদেরকে পাক সাফ রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। আপনি যেভাবে উল্লেখ করেছেন যে নমাজ পড়ার সময় তো এত উঠে যায়, ওদের তো আটটা ওদের ক্লিন করার ব্যবস্থাও নাই, এবং ইস্তেঞ্জা করার কোনো নিয়ম কানুন তাদের নেই। কিন্তু আমরা যারা পালন করি আমাদেরকে এটা একটু খেয়াল রাখতে হবে যে সে যদি ঠোদের করেই এসে যায় এখনই আপনার জানামাজ উঠে গেছে, তাইলে বোধ হয় এটা একটু দোয়া লাগবে, কারণ আপনি কনফার্ম না তার পেশাবের লাস্ট ড্রপটা তার এখানে ছিল কি না, এটা আপনি কনফার্ম না, মানে ডাউট আছে, ডাউট আছে, এখানে ডাউট বেশি, ডাউট এটা শুধু ডাউট না, এটার পার্সেন্টেজ বোধ হয় ওভার 50-60 হয়ে যাবে, মানে হাইলি লাইকলি এখানে, এক্স্যাক্ট হাইলি লাইকলি এখানে আছে ডাউটটা। যদি এমন হয় তাহলে আপনাকে এটা ওয়াশ করা লাগবে, আর যদি অনেক আগে করেছে টয়লেট পরে আসছে এগুলো তাদের এই ড্রাই হয়ে গেছে, সেটা সমস্যা নেই। মানে মুদ্দা কথা হচ্ছে যে ক্লিনিনেস, কারণ যেহেতু নিসফেল ইমান যদি হয়ে থাকে তাহলে শুধু নিসফেল ইমান না, মানে নামাজ পড়ার জন্য যে কাপড়ে পড়বেন, আপনার গায়ের কাপড় হোক আর যা নামাজ হোক, এটা তো পাক দেখা লাগবে। ওকে ঠিক আছে। কারণ যদি বিলাইয়ের একটু এক ফুট পেশাব নিয়ে এসে যায় আর এটা যদি মানে অজান্তে পড়ে যায় তাহলে তো নামাজ না, আর নামাজটা না হইতে পারে, অসংখ্য ধন্যবাদ। আর এখানে একটি যে চমৎকার একটি এক্সপ্লেনেশন দিয়ে যাচ্ছে, যারা অনেক সময় আমাদের আমাদের সম্পর্কে কথা বলে যে মুসলমানরা অ্যানিমাল রাইটস সম্পর্কে বা ভালো না বা অ্যানিমাল সম্পর্কে, তা আমরা এটা কিন্তু একটা পারফেক্ট এক্সাম্পল যে আমরা আলহামদুলিল্লাহ উই আর অলসো কনসার্ন অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ অ্যানিমাল। এজন্য আগে উল্লেখ করেছি যে এই দেশে বার্ড পালন করার জন্য, বার্ড এবং ডোমেস্টিক অ্যানিমাল পালন করার জন্য রুল রেগুলেশন আছে আলাদা, এবং একটা একটা সংগঠন আছে, এদের নাম হচ্ছে সুবহানাল্লাহ, আমি এটা মেম্বার ছিলাম বেশ কিছুদিন মাশাল্লাহ, তো ওরা প্রায় সময় গাইড পাঠাইতো। আচ্ছা, তার মানে গাইডেন্স দিবে কিভাবে কি করতে হবে। তো এই জন্য বিলাই যারা আপনারা রাখছেন রাখেন, অসুবিধা নাই, কিন্তু তার খাওয়া দাওয়া থেকে হেলথের ব্যাপারে যেমন খেয়াল রাখেন, এমনি করে যেহেতু সে মুসলিম গড়ে আছে এই জন্য আপনারা তাকে ক্লিন টিন রাখার ব্যাপারে একটু স্পেশাল কোনো পদক্ষেপ নিয়েন। অসংখ্য ধন্যবাদ। আশা করছি কলার আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এন্ড ইফ ইউ উড লাইক টু ডোনেট, ইটস 0208 523 1666, এবং আপনার একটি ডোনেশনের কারণে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে। এবং এই আরএফসি প্রজেক্টের মধ্যে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, অনেক হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন রয়েছে, ইনশাল্লাহ এদিকে আপনারা খেয়াল রাখবেন, এবং আশা করছি ইনশাল্লাহ আপনারা ডোনেশন করবেন। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম। জি প্রশ্ন করুন। জি আমরা আমি গত সপ্তাহে বড় ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখছিলাম যে জাকাতের বছর হয়ে গেলে তো দিতে হয়। জি হ্যাঁ,
এখন বছর তো দেওয়া হয়ে গেছে, কিন্তু প্রতিদিন টাকা আসে, মনে করে আমি ইনকাম সাপোর্টে, হ্যাঁ আমি পেনশনার, টাকা আসে অ্যাকাউন্টে, আবার জমা হয়, আবার ব্যয় করি, আবার জমা হয়। ঠিক আছে, বুঝে গেছি। উনি সেদিন বলছিল যে হ্যাঁ এটা দিতে হবে, যেহেতু আসে যায়। আচ্ছা, কিন্তু আমি কনফিউজ যে যখন আমি জাকাত দিলাম আপনার জাকাত কাউন্ট করার যে দিন আপনি ফিক্স করেছেন, ফর এক্সাম্পল 10th অফ রমাদান, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মেবি আপনি অন্য দিনে করেন, 10th অফ রমাদান আপনি ক্যালকুলেশন করেন, হিসাব করে ফেলেন ওই দিন আপনার ওই অ্যাকাউন্টে কত আছে, এটার উপর জাকাত আসবে। আপনি যদি সারা ইয়ার খুঁজেন যে আমি ডিসেম্বরে এত আসছিল, নভেম্বরে এত আসছিল, জানুয়ারিতে এত, না এইভাবে না, আপনি গত বছর যখন জাকাত দিয়েছেন 10th রমাদান হিসাব করেছিলেন, ফর এক্সাম্পল, এক্স্যাক্টলি, এবার আপনাকে গত বছরের 11th রমাদান থেকে এবারকার 10th রমাদানে যা পয়সা আসছে গেছে সব ইগনোর করেন। এখন আছে কত, আজকে আজকে হচ্ছে 10th রমাদান, আজকে আপনি হিসাব করে দেখেন কত আছে এটার উপর জাকাত। কিন্তু যিনি উনি অলরেডি যদি এই বছর জাকাত দিয়ে থাকেন, আপনি যদি দিয়ে দেন অলরেডি, তাহলে তো আর লাগতেছে না, কেমন? ফর এক্সাম্পল আপনার তিনটা আইটেমের উপর জাকাত আসছে, একটা হচ্ছে আপনার কারেন্ট অ্যাকাউন্ট যে আসে আর যায় পয়সা খরচ করেন এবং আসে, এটা হচ্ছে একটা, সেকেন্ড হচ্ছে আপনার হাতে কিছু পয়সা আছে, থার্ড হচ্ছে আপনার কাছে সেভিংস আছে ফর এক্সাম্পল আরও 500, এই সবটা একত্রিত করে হয়ে গেছে আপনার আপনার টোটাল 2000 পাউন্ড। এই 2000 পাউন্ডের উপর জাকাত আজকে হিসাব করেছেন, দিয়েছেন আপনি সারা বছরে ফর এক্সাম্পল 170 পাউন্ড আপনি দিয়ে দিয়ে আসছেন, এখন 170 পাউন্ড দেওয়া হয়ে গেছে এই পর্যন্ত, 2000-এর উপর আসছে জাকাত আপনার, আপনার হচ্ছে 25-25 করে 50 পাউন্ড, কেমন? পার হাজারে হচ্ছে 25 পাউন্ড, তো সেই হিসাবে আপনার আপনার তো ফুল জাকাতটি আসতেছে 50 পাউন্ড, বা আপনার আরও পয়সা আছে সব মিলেই আপনার 500 পাউন্ড হয়ে গেছে আপনার ফুল জাকাত, আজকে হিসাব করে পাওয়া গেল। কিন্তু অতীতে আপনার দেওয়া হয়ে গেছে 170 বা 200 পাউন্ড দেওয়া হয়ে গেছে, ওইটা আপনি ইগনোর করেন, এখন আজকে দেবেন মাত্র 300 পাউন্ড। এর মাস থেকে একটা একটা ইনভাইট করছি আপনাকে, যদি আপনি 100 পাউন্ড দিয়ে দেন আমাদের আরএফসিতে উত্তম হয়, আর বাকি 200 পাউন্ড রাখলেন আপনি আরও যারা সাইল আসবে এবং কোনো মিসকিন আসবে, কোনো গরিবের অ্যাপিল আসবে দেশ থেকে, ওদেরকে দিয়ে ইনশাল্লাহ অসংখ্য আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও তো কোনো কনফিউশন থাকার কথা না, আমি আবারও বলছি যে কারেন্ট অ্যাকাউন্ট যেটা আমাদের আসে এবং যায়, এটা জাকাত ক্যালকুলেশনের যে দিন, সেই দিন আপনাকে এন্ড হিসাব করতে হবে। অসংখ্য ধন্যবাদ, আশা করছি কলার আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন, তারপর যদি কোনো ধরনের কনফিউশন থাকে আপনারা ইনশাআল্লাহ কল করে আরও জেনে নিতে পারেন। এখন সময় হচ্ছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার, কিন্তু যাওয়ার আগে আমরা স্মরণ করে দিতে চাচ্ছি আরএফসি সম্পর্কে, সেই হিসেবে বলেছেন আপনারা ডোনেশন করতে পারেন, আমরা হয়তো ব্রেকে থাকতে পারি বাট ডোনেশন লাইনটি কিন্তু খোলা আছে। তারপরে আপনাদের রেফারেন্সের জন্য বলছি 0208-523-1666 এবং স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাচ্ছেন আরএফসির ডিটেলগুলো, ইনশাআল্লাহ আপনারা আপনাদের ডোনেশন অব্যাহত রাখবেন। ফিরছি ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর, আশা করছি আপনার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।